বর্তমানে মোবাইল গেমিং বেশ পপুলার আমরা সবাই কম বেশি পাবজি ফ্রি ফায়ার কট শো আরও অনেক গেমস মোবাইলে খেলে থাকি অ্যান্ড এই গেমসগুলো খেলার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস হচ্ছে ইয়ারফোন আমরা সবাই চাই কম বাজেটের মধ্যে ভালো একটা গেমিং ইয়ারফোন অ্যাট প্রেজেন্ট মার্কেটে প্লেক্সটনের জি সিরিজের বেশ কিছু ইয়ারফোন বেশ ভালো পপুলার হয়েছে তাই আমরা চলে এলাম আজকে প্লেক্সটনের জি টোয়েন্টির ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহবুবুল আলম সবুজ আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেন্স সো লেটস গেট স্টার্টেড রিভিউ ইউনিটি প্রোভাইড করেছে টেকবার্ক তাদের গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারা মেনলি মোবাইল রিলেটেড গ্যাজেট সেল করে সো ডোন্ট মিস টু চেক ইট আউট দিস ইজ দ্য বক্স অ্যান্ড ইট লুকস ভেরি গুড বক্সটি খুললেই পেয়ে যাব গেমিং ইয়ারফোনটি সাথে রয়েছে এক্সট্রা দুই সেট এয়ারবাডস ওয়ান সেট কমপ্লাই ফোম টিপস অ্যান্ড ওয়ান সেট হুকস সাথে থাকছে একটি নাইন হান্ড্রেড এম এম এর এক্সটেনশন কেবল যা দিয়ে আপনি চাইলে এয়ারফোনটিকে দুই মিটার পর্যন্ত বড় করতে পারবেন অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ভেরি ইউজফুল আরও থাকছে একটি অডিও স্প্লিটার যে সকল পিসিতে মাইক অ্যান্ড অডিওর জন্য আলাদা পোর্ট থাকে সে সকল পিসির জন্য এই স্প্লিটারটি খুব দরকার আর থাকছে কিছু পেপার্স যেগুলো আমরা অ্যাকচুয়ালি খুলেও দেখি না এয়ারফোনটির ডিজাইন বেশ ইউনিক ফুল মেটাল বডির সাথে থাকছে একটু কার্ভিং ডিজাইন যেটা দেখতে বেশ সুন্দর প্লাস রয়েছে রাইট অ্যান্ড লেফট ইন্ডিকেটর এই ইয়ারফোনটি ম্যাগনেটিক যেটা অ্যাকচুয়ালি অ্যাসেন্সিয়াল ফর আস কারণ ম্যাগনেটটা আপনার ওয়ারকে পেঁচানোর থেকে বাঁচায় এয়ারফোনটির বডি সাইজ কিছুটা বড় করা হয়েছে মেনলি হুকগুলোর জন্য ফর দিস হুকস ইয়ারফোনটি বেশ ভালোভাবে কানে এটে থাকবে ফোন টিপসগুলো বেশ কমফোর্টেবল যেগুলিদের টানা দেড় থেকে দুই ঘন্টা আপনি ইয়ারফোন ইউজ করলেও আপনার কান ব্যথা হবে না অ্যান্ড ফোন টিপসের একটি স্পেশালিটি হল যে এটা নয়েজ ক্যান্সেলিংয়ে কিছুটা হেল্প করে খুব বেশি না করলেও এনাফ ফর ইয়ারফোন তবে জগিং ও জিম করার টাইমে ঘামের জন্য ফোন টিপসগুলো ভিজে যায় অ্যান্ড সেটা বেশ আনকমফোর্টেবল লাগে বাট তারপরও ইয়ারফোনগুলো কান থেকে খুলে যাবে না বিকজ অফ ইটস বিল্ড স্টাইল এটা একটু বাঁকা করে বানানো হয়েছে যাতে করে খুলে পড়ে না যায় ইয়ারফোনটিতে ইউজ করা হয়েছে ফ্ল্যাট ওয়ার যেটা বেশ স্ট্রং ফ্ল্যাটওয়্যার হওয়ার কারণে এটি ইজিলি জট বাঁধবে না নর্মাল ইয়ারফোনগুলো পকেটে রাখলে দেখা যায় যে পেঁচা যায় বাট এটাই সে প্রবলেম খুব কম হবে ইয়ারফোনের কন্ট্রোলার পার্টটি প্লাস্টিকের হলেও এর বিল্ড কোয়ালিটি বেশ স্ট্রং তাই ডিউরেবিলিটি নিয়ে চিন্তাই করতে হবে না এখানে ভলিউম বাটনের পরিবর্তে ভলিউম স্লাইডার ইউজ করা হয়েছে যেটা বেশ ইউজফুল আপনি জাস্ট সিম্পলি স্লাইডারটা আপ ডাউন করে ভলিউম কমাতে বাড়াইতে পারবেন দেন রয়েছে একটি মাল্টি ফাংশনাল বাটন যেটা দিয়ে মিউজিক অন অফ করা যায় প্লাস কল রিসিভ করা যায় অ্যান্ড সং চেঞ্জিংয়ের যে বিষয়টা সেটাও এই বাটন দিয়ে করতে হবে নেক্সট সঙ্গে যেতে হলে বাটনটা ডাবল প্রেস করতে হবে অ্যান্ড প্রিভিয়াস সঙ্গে যাওয়ার জন্য বাটনটা আপনার তিনবার প্রেস করতে হবে ইয়ারফোনটির স্পেশাল ফিচার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কানেক্টর এটি একটি এলশেপ কানেক্টর অ্যান্ড এই কানেক্টর কেবলগুলো বেশ ফ্লেক্সিবল প্লাস স্ট্রং সো বাই এনি চান্স ইয়ারফোনটি জোরে কখনও টান লেগেও যায় তাও প্রবলেম হবে না অ্যান্ড জ্যাকের ডিউরেবিলিটি মাচ বেটার দেন আদার ইয়ারফোনস নর্মাল ইয়ারফোনগুলোতে গেম খেলার টাইমে মোবাইল ধরতে কিঞ্চিত প্যারা খাওয়া লাগে যেটা এই ইয়ারফোনে খাওয়া লাগবে না বিকজ অফ ইটস এলশেপ অ্যান্ড এলশেপ হওয়াতে মোবাইল ধরতে বেশ সুবিধাও পাওয়া যায় তবে এখানেও একটু ল্যাকিং আছে পোর্টটি গোল্ড প্লেটেড না ইফ ইট ওয়াজ আ গোল্ড প্লেটেড দেন ইট উড বি আ গ্রেট ডিল আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইট সাউন্ড কোয়ালিটি ইজ প্রিটি ইমপ্রেসিভ কল কোয়ালিটিতে বেশ ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় অ্যান্ড ভলিউম খুব বেশি ইনক্রিজ করা লাগে না বাট এটার মাইকের সাউন্ড কালেক্টিং অ্যাবিলিটি কিছুটা উইক কজ ইয়ারফোন ঝুলানো অবস্থায় কথা বললে আপনার কথা ক্লিয়ারলি ক্যাচ করতে পারবে না সো আপনাকে মাইকটা মুখের কাছে এনে কথা বলতে হবে জিনিসটা অনেকের কাছে হয়তো একটু ইরিটেটিং মনে হবে মিউজিক ডিপার্টমেন্টে এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি মাচ মাছ বেটার স্পেশালি এর বেস এটার বক্সেই ব্র্যান্ডিং করা আছে যে ইটস হ্যামারিং ইন দ্য বেস অ্যাকচুয়ালি ইট ইস কজ এটাই আমি মার্কেটের আদার হেডফোনগুলো থেকে বেস অনেক বেশি পেয়েছি প্লাস বেস বেশি হওয়ার পরও মিউজিক ওর সং শুনতে আমার প্রবলেম হয় নাই হেভি মেটাল রক সফট সব ধরনের সঙই খুব কমফোর্টেবলি শুনতে পেয়েছি এবার আসা যাক গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে এটাকে মেনলি গেমিং ইয়ারফোন বলা হয় আমি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমসগুলো মেনলি খেলি অ্যান্ড খেলতে গিয়ে যেটা বুঝলাম যে এই ইয়ারফোন এই সেগমেন্টে একটু বেশি ইজস গান ফায়ার ফুট এনি কাইন্ড অফ সাউন্ড খুব ক্লিয়ারলি বোঝা যায় অ্যান্ড এনিমি আপনার রাইট সাইডে থাকলে এয়ারফোনের রাইট বার্ডের সাউন্ডটা বেশি পাবেন আবার লেফট সাইডে চলে গেলে তখন লেফট ইয়ারবার্ড থেকে সাউন্ড বেশি পাবেন যেটা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের গেমস খেলার জন্য এই ফিচারটা এই বাজেটের ইয়ারফোনে পাওয়াটা টাফ বাট প্লেকস্টোন সেটা আমাদের জন্য ইজি আর করে দিয়েছে সো প্লেকস্টোনের ক্ল্যারিটি জোস খুব ক্লিয়ারলি সব কিছু শুনতে পারবেন ট্রেবলটাও বেশ ভালো হাই নোটসগুলো ইজিলি ক্যাচ করতে পারবেন আমি ফুল ভলিউম দিয়ে অনেকক্ষণ ইয়ারফোনটি ইউজ করেছি কিন্তু আমার কাছে কোনো সমস্যা লাইক সাউন্ড ফেটে যাওয়া আর ঠিক মতো শুনতে না পারা এরকম কোনো কিছুই মনে হয় নাই সো ডিস্টারশন কাইন্ড অফ হয় না বললেই চলে যদিও আমি কোনো অডিও ফাইল বা স্পেশালিস্ট না তারপরও আমার মতো নর্মাল ইউজারদের জন্য প্লেক্সটোনের ক্ল্যারিটি ট্রেবল অ্যান্ড ডিস্টারশন ইজ লাইক নিয়ার টু পারফেক্ট আপনি যদি পিসি গেমার হন তাহলে আমি সাজেস্ট করব এটার চেয়ে বেটার কোয়ালিটির অন্য কোনো ইয়ারফোন বা হেডফোন ইউজ করার জন্য কিন্তু আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি এটা নিতে পারেন মোবাইল গেমিং গান শোনা ভিডিওস আর মুভি দেখা সব কিছুর জন্য দিস ইয়ারফোন ইজ অ্যামেজিং আপনি যদি কম টাকায় বেটার কিছু খুঁজে থাকেন দেন ইট উড বি দ্য গ্রেট চয়েস ফর ইউ বিকজ এই বাজেট রেঞ্জে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন ইন দ্য মার্কেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনার যে কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে করতে পারেন ও বাই দ্য ওয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি করে ফেলেন একটা ক্লিকই তো করবেন করে ফেলেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টিল দেন স্টে হোম স্টে সেফ সাইনিং আউট